স্কুলের জায়গা দখল করে ব্যবসা। আপনাদের আবারো জানিয়ে রাখি, স্কুলের জায়গা দখল করে ব্যবসা অভিযোগ উঠেছে বাঁকুড়ার বেলিয়াতোড়ে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে, জায়গা দখল করে ব্যবসা, স্কুলের জায়গা দখল করে ব্যবসার অভিযোগ। স্কুলের জায়গা দখল করে ব্যবসার অভিযোগ, জায়গা দখল করে ব্যবসা, স্কুলের জায়গা দখল করে ব্যবসার অভিযোগ উঠেছে বাঁকুড়ার বেলিয়াতোড়ে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। বাঁকুড়ার তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে স্কুলের জায়গা দখল করে ব্যবসার অভিযোগ। স্কুলের জায়গা দখল করে ব্যবসার অভিযোগ, অভিযোগ বাঁকুড়ার তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। এই নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। স্বরূপ, স্কুলের জায়গা দখল করে ব্যবসা করার অভিযোগ উঠেছে, কি জানা যাচ্ছে? বেলাতোড় হাই স্কুলের এবং স্কুল কর্তৃপক্ষ ইতিমধ্যেই বেলাতোড় থানাতে অভিযোগ দায়ের করেছেন স্থানীয় পঞ্চায়েত, স্থানীয় গ্রাম পঞ্চায়েত তৃণমূলের সদস্য আকুল মিত্তর বিরুদ্ধে। এবং যেটা অভিযোগ, যে স্কুলের যে মাঠ রয়েছে সেই মাঠের পশ্চিম অংশের একটা বড় অংশ ওই তৃণমূলের পঞ্চায়েত সদস্য প্রভাব খাটি বা জোর করে বা দাদাগিরি করে স্কুলের জায়গা দখল করে ইট এবং পাথরের ব্যবসা করছেন দীর্ঘদিন ধরে। এবং বারবার তাকে জানানো হয়েছিল মৌখিকভাবে যে স্কুলের মাঠ ফাঁকা করে যাওয়ার জন্য তাকে বিভিন্নভাবে জানানো হয়েছিল, কিন্তু তারপরও তারপর থেকেও কিন্তু তিনি কোনো সদুত্তর তেমন যেমন দেননি, পাশাপাশি তিনি রবরমিয়ে চালিয়ে গেছেন তার নিজস্ব ব্যবসা। এবং যখন থানায় অভিযোগ দায়ের করা হয় তারপরেই কিন্তু সরব হয় স্কুলের পরিচালন সমিতিও। স্কুলের পরিচালন সমিতিও অভিযোগ করেছেন যে স্কুলের জায়গা দখল করা এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, ওই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধেও তারাও সরব হয়েছেন স্কুলের পরিচালন সমিতিও। এবং এবং যে এই যে অভিযোগটা উঠছে যে ইট এবং পাথর ব্যবসা করছেন তিনি দীর্ঘদিন ধরে ওই পঞ্চায়েত সদস্য, এই অভিযোগ তিনি একেবারেই অস্বীকার করেছেন। এবং ওই আকুল মিত্র যিনি যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই পঞ্চায়েত সদস্য, তিনি যেটা দাবি করেছেন যে স্কুলের জায়গা তিনি দখল করেননি এবং নিজের বাড়ি তৈরির জন্য ইট এবং পাথর তিনি নামিয়েছেন, সেগুলো স্কুল কর্তৃপক্ষকে তিনি জানিয়েই নামিয়েছেন। কিন্তু এই যে অভিযোগ উঠছে, এই যে অভিযোগ উঠছে যে তিনি দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন, তাহলে কেন দীর্ঘদিন ধরে তিনি এটা নামিয়ে রেখেছেন, এটাও যেমন প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি বিজেপিও কিন্তু রাস্তায়, বিজেপিও কিন্তু ওই তৃণমূল পঞ্চায়েত সদস্যকে কটাক্ষ করতে ছাড়েনি, কারণ তৃণমূলের এই যে প্রভাব খাটিয়ে এটা তৃণমূল করছে এবং বিজেপি রাস্তায় নেমে প্রতিবাদ করবে কেন স্কুলের জায়গা দখল করে ওই তৃণমূল পঞ্চায়েত সদস্য তিনি ব্যবসা করবেন। সুচেতনা, ধন্যবাদ স্বরূপ, কথা বলছিলাম প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। স্কুলের জায়গা দখল করে ব্যবসার অভিযোগ, অভিযোগ বাঁকুড়া তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে, তার বিরুদ্ধে এই অভিযোগটাই উঠছে যে কেন তিনি স্কুলের জায়গা দখল করে ব্যবসা করবেন। বাঁকুড়ার বেলিয়াতোড় উচ্চ বিদ্যালয়ের স্কুলের জায়গা দখল করে ব্যবসার অভিযোগ উঠেছে পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে।